নিয়মের তোয়াক্কা না করে কিসের উদাহরণ সৃষ্টি করলো নির্বাচক প্যানেল ও হেড কোচ চান্দিকা হাতুরুসিং এর সারা দুনিয়ায় অফ ফর্মে থাকা সৌম্য সরকারকে নিয়ে এ কোন খেলা খেলছে বিসিবি লিটন কুমার দাসের টানা ব্যর্থতা নিয়ে বোর্ড কর্তা থেকে শুরু করে ভক্ত সবাই বেশ দুশ্চিন্তায় সাইফুল রূপকের রিপোর্ট এমন কটন বোল্ড আউটে সৌম্য সরকারের দোষ কি দেখেন আপনি দায়টা কি এড়াতে পারবেন হেড কোচ চান্ডিকা হাতুরুসিং এ এবং নির্বাচকরা নান্নুবাসার রাজ্জাকরা কারণ এমন পজিশনে এরকম ম্যাচে সৌম্য সরকার তো জাতীয় দলে থাকারই কথা ছিল না যে কিনা ঘরোয়া ক্রিকেটে গেল দু তিন বছরে কোথাও রান করেনি যার আত্মবিশ্বাসী নেই এমনকি ঢাকা প্রিমিয়ার লিগে আমরা চার পাঁচ মাস আগেই দেখেছি মোহামেডান জার্সিতে সে বেস্ট ইলেভেন থেকে আসলে ছিটকে গেছেন এতটাই আসলে নাজুক পারফরমেন্স ছিল সেই সৌম্য সরকারকে হাতুরু আবার দ্বিতীয় আমলে এসে প্রথম প্রেমটা তার জেগে উঠেছে প্রথম আমলের প্রেম তারপর আসলে হাতুরু এসে সৌম্য সরকারকে জাতীয় দলে যেভাবে হোক ফেরাতে চেয়েছেন এবং এমার্জিং এশিয়া কাপে ২০১৩ সালে এমার্জিং এশিয়া কাপে সৌম্য সরকার খেলেছেন ২০২৩ এসে দশ বছর পরে সে এমার্জিং ক্রিকেটার এমার্জিং ব্যাটসম্যান সেই সৌম্য সরকারকে খেলালেন শ্রীলঙ্কাতে এমার্জিং এশিয়া কাপে সেখানে তিনি চরম ব্যর্থ হয়েছেন তারপরও বিশ্বকাপের ভাবনায় রেখে হাতুরু চাওয়াতে হেড কোচে চাওয়াতে নির্বাচকরা সৌম্য সরকারকে নিউজিল্যান্ড সিরিজে নামালেন এবং চার নম্বর ব্যাটিং পজিশনে নেমে দ্বিতীয় বলে কটন বল একদম আত্মবিশ্বাসীন এমন বলে আসলে আউট হওয়ার এভাবে আউট হওয়ার কথাই ছিল না কিন্তু সৌম্য সরকার তো কনফিডেন্সই নেই কোথাও রান নেই চাপ শেষ সুযোগ বিশ্বকাপে যাওয়ার একটা সুযোগ আছে কিছুটা রান করলে হাতুরু যেভাবে নিয়ে নেবে এই যুগগুলো মাথায় নিশ্চয়ই ঘুরপাক খেয়েছে হাস্যকরভাবে আউট হয়েছে যে কিনা গত আড়াই বছরে কোনো ওডিআই ক্রিকেট খেলেনি অর্থাৎ ইন্টারন্যাশনাল ওয়ানডে খেলেনি শেষ ওডিআই ফর্মেটে ৫০ হাঁকিয়েছেন ২০১৯ সালে চার বছর আগে এরকম একজন ক্রিকেটারকে এরকম টানা হ্যাচড়া করে নির্বাচকরা হেড কোচ সবাই টানা হ্যাচড়া করে এই ক্রিকেটারের কনফিডেন্স কিন্তু আরও ডাউন করে দিয়েছে আরেকজনকে নিয়ে সবচেয়ে বেশি সমালোচনা হচ্ছে মিরপুরে কারণ লিটন কুমার দাস একদমই অফ ফর্মে কোথাও রান নেই তার গত চার ইনিংসে মাত্র ৩৭ রান এশিয়া কাপে অসুস্থতা থেকে সুস্থ হয়ে এশিয়া কাপে গেলেন সেখানে ১৬-১৫-০ এখানে নিউজিল্যান্ডের বিপক্ষে আজকে করলেন ৬ রান অর্থাৎ গত চার ইনিংসে তিনি আসলে তার যে স্বাভাবিক সাবলীল ব্যাটিংটা সেটা কিন্তু দেখাতে পারেনি লিটন কুমার দাস আসলে গত তিন চার মাসে অনেক বেশি মুখে কথা বলেছেন অর্থাৎ মুখে খই ফুটেছে ব্যাটে উইলোতে কিন্তু খই ফুটছে না অর্থাৎ উইলো কথা বলছে না যেটা কিনা লিটন কদিন আগে বলেছেন যে চিলমুট কিংবা ২৫ গড়েই ওয়ানডে ক্রিকেটে দারুণ কিন্তু এই বছর তার ওডিআই গড় কিন্তু ২৫-এর নিচে নেমে গেছে গত চার ইনিংসে তার গড় কিন্তু ১২-১২.৫ আশপাশে অর্থাৎ লিটন দাস আসলে কথা বলার চেয়ে ব্যাটিংটা আরও বেশি মনোযোগী না হলে কিন্তু বাংলাদেশের জন্য কঠিন হয়ে যাবে বিশ্বকাপে ভালো করা এই যে কদিন আগে দেখলাম যে মোস্তাফিজ অটো চয়েস থেকে কিন্তু পেস বোলিংয়ে সাইডলাইনে চলে গেলেন কারণ তিনজন পেসার খেললে শরীফুল খেলে তাসকিন খেলে এবং হাসান মাহমুদ খেলে মোস্তাফিজ বেশ কয়েকটা ম্যাচে বাহিরে ছিলেন মোস্তাফিজ এই যে বাহিরের থেকে তার মধ্যে একটা জেদ তৈরি হয়েছে সে আরও তেতে উঠে চেমসফোর্ডে আমরা দেখলাম আয়ারল্যান্ডের বিপক্ষে মে মাসে শেষ ম্যাচটাতে তিনি ফিরলেন ভালো পারফর্ম করলেন ম্যাচ সেরা হয়েছিলেন তারপর আবার দেখলাম এশিয়া কাপে মোস্তাফিজ সাইডলাইনে যখনই অন্য তিন মেইন তিনজন ফাস্ট বোলারকে খেলানো হলো তারপর আবার রেস্ট দেওয়া হলো মোস্তাফিজ শেষ ম্যাচে ভারতের বিপক্ষে নামলেন এবং ওই যে আপনি কখনও কখনও বাদ দিলে কখনও কখনও রেস্ট দিলে ক্রিকেটাররা আসলে ক্ষুধাটা বেড়ে যায় ওদের এবং তখন আসলে ভালো করার আরও তাগিদ তৈরি হয় সেই তাগিদটা আমরা মোস্তাফিজকে গত কয়েক ম্যাচে দেখছি সো লিটন কুমার দাস হয়তো এখন আর অটো চয়েস থাকবে না যদি রান না করতে পারে সাইফুল রূপক ৭১